কোনো দরকার নাই কি আমরা আছি না আপনি খালি কোন আপনি আমাকে বসের কাছে নিয়ে যাই না না থাক রমজান ভাই আবার কি মনে করে দরকার নেই তুমি বলনি যে আমি কিছু করি না আমার কিছু করতে হবে এসব বাবা আমাকে বলনি কেন বলবো না তুমি তো কিছু করো না তুমি কিছু করো বাবা কেন বলবে না আমাকে বাবা কি চাইবে তোমার সাথে আমার বিয়ে দিবে তোর নাকে পাহারা দেওয়ার কথা তুই কোথায় গিয়েছিলি স্যার একটু বাইরে গেছিলাম স্যার স্যার ওনার তো পাহারা দেওয়া লাগে না ওনারা যেভাবে বলি সেভাবে থাকে কোনো উনিশ বিশ নাই ও তাই নাকি গামছা বাবা তার কাছে গেলে নাকি হারানো মানুষের সন্ধান পাওয়া যায় লিজা তুই সব বিশ্বাস করিস মানে ওরে আপনি যে কাজে পাঠাইছেন ও যদি ফেল করে তাহলে আমরা যত পরিকল্পনা করেছি সব তো ফেল করবে ভাই আচ্ছা তো কেন মনে হলো যে মানে ফেল করবে সব আমরা যে লোকের কাছে যাচ্ছি সেই লোকের নাম কি গামছা বাবা নাম কিনা জানি না তবে সবাই তাকে গামছা বাবা নামে চেনে কেন চেনে মানে কারণটা কি সে কি সারাক্ষণ এই গামছা পরে থাকে বা অন্য কোনো কাপড় পরে না তুই কি আমার সাথে মশকরা করছিস আরে না না মশকরা করবো কেন আমি সিরিয়াসলি জানতে চাইছি আই এম কিউরিয়াস শোন আমি এই লোককে কখনো দেখিনি আজকে প্রথমবার যাচ্ছি এই জন্যই তোকে সাথে করে নিয়ে যাচ্ছি আমি কি করে বুঝবো উনি কি পড়ে থাকে না 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 ঠিক আছে আমি বুঝতে পেরেছি কিন্তু তুই আমাকে একটা কথা বলতো তুই কি এই লোকের সন্ধান মানিকের মাধ্যমে পেয়েছিস আমার কি মনে হয় জানিস মানে আমি শিওর তুই মানিকের কাছ থেকে পাওয়ার কথা আচ্ছা তুই একটা জিনিস খেয়াল করছিস যে মানিকের মধ্যে কিন্তু একটা বাবা টাইপের ব্যাপার আছে মানে ধর মানিককে যদি ওই যে ওই গেট আপ তাকে কিন্তু বাবা বাবা মনে হয় ধর ও হচ্ছে গামছা বাবা না মানে মাফলার বাবা সারাক্ষণ খালি মাফলার পরে থাকবে গায়ের কিছু থাকবে না ব্যাপারটা কেমন হয় শোন তোর যদি আমার সাথে যেতে ইচ্ছা না করে চলে যা আমি নিজে নিজে যাবো ফাইজলামি করলাম চল চল যাই খাইবা দেবা গোয়বা আর মাঝে মধ্যে এই যে আমার মাথা ঠিক আছে আপা অবস্থা খুবই সূচনীয় সে এবিসিডি বন্ধ করতে পারে না চোখে দেখি সব উল্টো মনে করালে স্যার আমি যদি না উঠতাম তাহলে সব ভাইকে চলে হারাইতো থামানোর মতো অবস্থা আসছিল না একটু ঘুম বেড়ে গেছিলাম ছিল তখন অন্তত দিনে আমাদের তিন চারবার ফোন দিতা আর এখন
তুমি জামিন পাওয়ার পর থেকে সেই যে আমাকে ফোন দিছিলা তোমার আর কোনো পাত্তাই নাই। আরে বাবা খবর থাকবে কি করে, সারাদিন তো আমি ওই যে সেলিম ভাইয়ের সাথেই তো ছিলাম। সেলিম ভাইয়ের সাথে ছিলা? আর সেলিম ভাই যখন বাসায় ছিল? আমি বাসায় ছিলাম। আরে বুঝতেছো না কেন, খাওয়া দাওয়া গোসল কত ব্যস্ত ছিলাম, তারপর অনেকদিন পরে বাসায় গেলাম না, সবার সাথে একটু কথাবার্তা বললাম, অনেক কাজ ছিল। বুঝেছি, এম কই? এখন তো আমি বাইরে ওই যে সেলিম ভাইয়ের সাথেই ছিলাম, সেলিম ভাই বললো যে আমি কোথায় যেন গেল, আমাকে নিয়ে গেল না। কই গেল? কোথায় গেল সেটা তো জানি না, আমি তাকে বললাম যে আমি কি সাথে যাব, সে বললো কি না দরকার নেই। ও কনাপার সাথে দেখা করতে গেছে মনে হয়। কি বলো কনাপা, কাল থেকে কনাপার নামই শুনতে পারে না। তোমার কি মাথা খারাপ, এটা আমি জিজ্ঞাসা করব? তোমার ভাই যে কত বড় সেন্টিমেন্টাল সেলিম সেটা কি আমি জানি না? আমার ভাই সেন্টিমেন্টাল না, তোমার কত বড় সাহস, তুমি ফোনটা রাখো। না 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 শোনো শোনো, হ্যালো শোনো, হ্যালো। তোমার কত বড় সাহস, তুমি একবার ভাবো তো, তুমি আমার বড় ভাইকে সেন্টিমেন্টাল বলো, তুমি ফোনটা রাখো, আমি তোমাকে ফোনটা রাখতে বলছি, রাখো। আরে না আমি তো ভুল করে বলছি, আমি তাকে কেন সেন্টিমেন্টাল সেলিম বলতে যাবো, মানে হয়েছে কি আমি তো এমনি বলছি, মানে হয়েছে কি এলাকার সবাই তাদের সেন্টিমেন্টাল সেলিম বলে, ওই আবেগে আমিও বলে ফেলছি, আমি তো নিজে থেকে বলি নাই, সরি রে। হ্যালো বাবা, এগুলোর কোনোটাই না, আমার স্বামীকে আসলে খুঁজে পাচ্ছি না। হারিয়ে গেছে না পালিয়ে গেছে, একটা আছে অনিচ্ছা সত্ত্বে হারিয়ে যাওয়া, আর একটা আছে ইচ্ছা করে পালিয়ে যাওয়া, কোনটা? না না বাবা, মানে পালিয়ে যাবে কেন, মানে হারিয়ে গেছে বলেই তো আপনার কাছে এসেছি আমরা। উনিকে আমার ফ্রেন্ড, ওর নাম কনা, ওনার খুব বেশি আত্মবিশ্বাস, ভালো। থ্যাংক ইউ বাবা। নাক মাওলা বাবা, আমার হাজবেন্ডের কি খোঁজ পাওয়া যাবে? অবশ্যই পাওয়া যাবে, এখানে যেহেতু এসে পড়ছেন অবশ্যই খুঁজে পাবেন। নাম বলেন। লিসা। আপনার না হারিয়েছেন যিনি? আব্দুল মান্নান। এই কাগজে লিখে দেন পিতা মাতার নাম সহ। বানান মূলে কিন্তু হবে না। ১১১১ টাকা হাতিয়ে দিয়ে চলে যান, আপনার স্বামী ১১ দিনের মধ্যে পাওয়া যাবেন। ১১ দিন এত সময় কেন লাগবে বাবা, একটু আগে হয় না? কমলা বলেছি ১১ দিন, ১১ সেকেন্ডও পেয়ে যেতে পারেন, ১১ ঘন্টাও পেয়ে যেতে পারেন। আর বাবা হাতিয়াটা কি এখানেই দিতে হবে? অবশ্যই, টাকা পয়সার বিষয়ে আমি কাউরে বিশ্বাস করি না, এর আগে আমার দুই খাদেম ভাগছে। আপনার স্বামী চলে আসবে। শোকের মাথায় আপনার দলে যোগ দেওয়া ফেলাইলাম, এখন তো আমার খুবই টেনশন হইতেছে। কিসের টেনশন? ওই যে প্রীতমার সবুজ তো আমার বিরুদ্ধে এখন দুশ্মনি শুরু করবো। আরে দুশ্মনি করলে হইলো, আমরা তো আছি আপনার লগে নাকি? মান্নান নিখোঁজ, তুমি আমার লগে যোগ দিছো, অবশক্তি তেম নিয়ে অর্ধেক হয়ে গেছে, ওরা তোমার ডিস্টার্ব করার টাইম পাইবে কই? আর তাছাড়া মামলা তখনও শেষ হয় নাই, জামিন পাইছে, খালাস তো হয় নাই, তোমার ডিস্টার্ব করতে যাবো কেন? বস, মামলার কথা কয়ে তো আমার এক টেনশনে ফেলাই দিলেন, ওদের দলে না থাকলে ওরা যদি আমার আরো ফাঁসায় দেয়। এই বেটা
এই মামলাটা করছে কে? আমি না, আমি কালি তোমার নামটা মামলাতে কাটানোর ব্যবস্থা। তাইলে তো খুবই ভালো হয় বস। স্যার, আমার একটা ছোট্ট কথা আছে। ওরে মামলা থেকে অব্যাহতি না দিয়ে তারে আপনি রাজ সাক্ষী করেন। এই কথাটা কে কইল রে? এটা তোর মাথার মধ্যে তো বুদ্ধি আছে, আগে তো জানতাম। তুই তো ভালো কথা বলছিস, রাজ সাক্ষী। যদি মানিকরা রাজ সাক্ষী না, তাহলে তো সবগুলির ফাঁসা দেওয়া সম্ভব, তাই না? কে মানিক? বস, আপনি বললে আমি অবশ্যই রাজ সাক্ষী হব। তাইলে তো ওরা পুরাই হইছে যাব। বস, এন্ড্রু কিন্তু একদম ঠিক কথা কইছে। মনে করেন যে রাজ সাক্ষী যদি হয় তাহলে তো ওরা কোনো মাপ পাইবই না, আর রাজ সাক্ষীটা যদি হয় মানিক ভাই তাহলে তো কোনো কথাই নাই। বাকির ভাই পর্যন্ত মনে করেন যে মাপ পায় নাই কিয়া, আর ওরা তো এতেছে কোন যদু মধু কদু। মানিক, আমার ফোন নাম্বারটা তোমার কাছে আছে না? এখন থেকে ওরা যদি তোমার কোনো ডিস্টার্ব বা তোমার লাগে কোনো দুশ্মনী করে, তুমি সাথে সাথে আমার ফোন, আমার সব ব্যাপার আমি দেখি, ঠিক আছে? এখন যাও, কালকে সকালবেলা কাজে লেগে আইসা, ঠিক আছে? আয় তোরা যা। সেন্টিমেন্টাল সেলিম মান্নান গেছে, তোমার আরেকটা উইকেট খাওয়াই রইলটা কি? তোমার সেন্টিমেন্টটা একটা না ওকে একটা। মানে তুই এই জায়গায় মানে হঠাৎ করে এই সময় ফোন করে আসবি না আমার সঙ্গে? ভাই, আমি ভাবছিলাম কি আপনার ফোন দেবো, ফোন দেওয়ার জন্য ফোনটা বের করেছি, তা ভাবলাম যে আপনি ঘুমাচ্ছেন না জেগে আছেন, মানে আসেন কি? ঘুমাচ্ছিলাম না কি জেগেছিলাম, এখান থেকে দেখতেছিলি তুই? হ্যাঁ, আর আমি এই সময় ঘুমাই, সেলিম ভাই এই সময় ঘুমায় না তো। আচ্ছা, মানিকের খবর কি রে? মানিকের খবর আমি জানি না ভাই। ফোন করে নাই? না, আমার তো ফোন করে নাই। তো মানিক রেডি তো বলছিলাম যে সারাদিন কি হলো আমরা ফোন করে জানাতে, আপডেট দিতে দেয় নাই না তো? তাহলে তো বেদবি করছে। আচ্ছা, যাই ঘুমাইতেছি কিনা গেছে, চলো উপরে চল, কথা বলে চলো। হ্যাঁ, কিন্তু দুই দিন আগে না তার বিরুদ্ধে মিছিল করলেন, অনশন করলেন। আপা, আপনারা দুই দিনের চিন্তা করতেছেন না? জানেন এই দুই দিনের মধ্যে পুরো পৃথিবী উল্টে যেতে পারে, আর এটা তো সামান্য ব্যাপার। তাছাড়া দুই দিন আগে রাব্বানি ভাই তো সেই রাব্বানি ভাই নাই, রাব্বানি ভাই একজন রুগী। আপনার একটা কথা বলি, ফাঁসির আসামি যদি রুগী হয় আগে তার সুস্থ করতে হয়, তারপর ফাঁসি দিতে হয়। তার মানে কি? রাব্বানি ভাই সুস্থ হয়ে উঠলে আবার তার বিরুদ্ধে কি শত্রুতামি করবেন? সেটা নির্ভর করতেছে পরিবেশ পরিস্থিতির উপর। তবে তার আজকের পারফরমেন্সে খুশি, কিন্তু পরে যদি তেরিবেরি করে আমিও তেরিবেরি করব। পরেরটা বুঝলাম, কিন্তু আজকের পারফরমেন্স ভালো, এটার মানে কি? না মানে এই যে চুপচাপ আছে এটা কি? খাওয়ার জন্য সেবা করতে গিয়ে তো না খেয়ে থাকতে পারি না। আপা, সে আপনি যে কাজে পাঠাইছেন সেটা ঠিকঠাক মতো করতেছে কিনা পারতেছে কিনা এটা হচ্ছে আলোচ্য বিষয়, প্রশংসা করে তো লাভ নেই। আজকে কাজে যোগ দিলাম, আজকে সব কাজ আমি বাই করে নিস, মনে এটা কি মামার বাড়ির আবদার? দু একদিন তো সময় লাগবেই। আচ্ছা বাদ দে, তো শোন, দু একদিন লাগে লাগুক, কিন্তু একটা কথা মাথায় রাখবি যে কোনোভাবে যেন বুঝতে না পারে যে তুই আমাদের লোক, তুই একটা গুপ্তচর, জেমস বন্ড হয়ে ওখানে গেছিস, এটা জানবি, ঠিক আছে?
টোটাল ইনফরমেশনই এনে চলে আসবি। আচ্ছা ভালো কথা, তুই যে এখানে আসলি কেউ দেখে নাই তো? বাবা না না ভাই, কেউ দেখেনি, কোনো সমস্যা নেই, আমি আস্তে করে খুব সাবধানে আসছি। গুড, বুঝতে পারলে কী করবে জানেন ভাই? প্রথমে ওরা সাইজ করবে, ওই যে গাছ বনসাই করে না, ওরে মানুষ বনসাই করে এইটুকু সাইজ করে দেবে, তখন ভালো অভিনয়ের পুরস্কার কিভাবে আসে বুঝবা। তার মানে আমি ধরা বললে আপনি খুশি হন, আমি বংশাই হলে আপনি আপনার খুব খুশি লাগে না? থাম তো, থাম, কিরে তুই আসলে বংশাই হলে তুই খুশি হস না তো ভাই? আমি এমনি মজা করছি, খুব কাছের মানুষ তো, একটু মজা করলাম, কত পুরস্কার হলে আমাদেরও লাভ। তোমাকে খাবো গালে কোথাও না তো? আরে আমি দেখছি তুমি যাচ্ছ। ও ইয়ে না, মানে আমি ভাবছিলাম যে ওই রব্বানিকে একটু দেখে আসি। আচ্ছা ঘটনা কি বলো তো, আজকে কয়েকবারই দেখেছি তুমি ওর কাছে গেছো, আমার কেন যেন মনে হচ্ছে এখানে কোনো রহস্য আছে। আরে না 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 না, এর মধ্যে রহস্য থাকবে কেন? মা মরা ছেলেটা হঠাৎ করে কীরকম হয়ে গেল? আমি চিন্তা করে দেখলাম যে আমারও তো মা বাপ নেই, আমি ইতিম, আমার যদি এরকম হয়ে যেত তাহলে কী হতো? এখানে আমরা ছাড়া কে আছো? সেই জন্যেই একটু দেখাশোনা করে রাখি এই আর কি। আচ্ছা হয়েছে, এখন আর যেতে হবে না, নজরকে ওর সাথে শোবার জন্য পাঠিয়েছি, ও পাহারা দিবে, যাও শুয়ে পড়ো। ওকে তুমি ওকে বলো যে এটা যেন খুলে দেয়, বাঁধনটা খুলে দিতে বলো। বাঁধনটা খুলে দাও ভাইজান, খুলে দাও, রিক্স আছে কিন্তু। তোরে খুলে দিতে বলেছি, খোল না, খুলে দাও বলছি, কর, খুলে দাও। আচ্ছা কাল থেকে কোনো উন্নতি দেখলি? জি না ভাইজান। রাব্বানি তোর কি ফিল হচ্ছে, মানে তোর কোনো কিছু উন্নতি, মানে তোমার কোনো কিছু উন্নতি ফিল হচ্ছে? জি না, কিচ্ছু হচ্ছে না, ভালো লাগছে। ওকে রুমে নিয়ে চল, মাসাজ করব। আগে রুমে যা, রুমে 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 যা যা যা। এমন মামলা দিব না, মনে করেন যে জীবনেও কোনোদিন জামিন পাবেন না, তারপরে পুরো ঢাকা শহরে মনে করেন যে খালি ঘুরতে থাকবেন, ঘুরতে থাকবেন না। ওই বেটা তুই আমার মামলা ভাগ দেখাচ্ছে বেটা, অন্য সময় এত করতেছি এন্ড ভাগ। আপনার কত খবর?
তোকে সেন্টিমেন্টাল সেলিম রে কয় দিস আর মালিক কাউরে ভয় করে না তা আই মনে করে ভয় রাখো সব ঠিক কথা কইছে চলো ভাই চলে কোথায় যাওয়া হচ্ছে এই তো বাবা একটু বাইরে যাচ্ছে এই সব ঘোরাঘুরি এখন বন্ধ করতে হবে অনেক ঘোরাঘুরি করছিস আর ঘোরাঘুরি করা চলবে না তোর মা তোকে বলেনি বলেনি এইসব ছাড় তোর মতন একটা শিক্ষিত ছেলেকে আমি ঘরে বসিয়ে খাওয়াতে পারব আমি কি হয়েছে আমি তোকে বলেছিলাম না তোমার ছেলেকে বলো এভাবে ভাদাইম্মার মতো যেন না আমি বাইরে গেলে মানুষ আমাকে জিজ্ঞেস করে আপনার ছেলে কি করে আমি কি বলবো তখন লজ্জা আমার মাথা নিচু হয়ে যায় মুখ কালো হয়ে যায় আচ্ছা তুমি চাচ্ছ তো ও কিছু একটা করুক আমি বলছি ও করবে কবে 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 করবে আত্মসম্মান টন টন কাজের বেলায় ঠন ঠন আত্মসম্মান টন